headline sponsored by Gurukulam English Medium School Barabisha Alipur Dwar admission going on. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ছাত্রের মৃত্যুর ঘটনায় এবার পথে নামলো এবিভিপি। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে আজ অর্থাৎ শুক্রবার কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সামনে থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল এবিভিপি। দুপুর দুটো থেকে মিছিল শুরু হয় গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সামনে থেকে। মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছানোর আগে যাদবপুর থানার পুলিশ এই মিছিলকে বাধা দেন। ক্যাম্পাসের আগেই মিছিলে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। এবিভিপির বেশ কিছু কর্মী সমর্থক রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন। যাদবপুর থানার পুলিশ টেনে হিচড়ে তাদেরকে বাসে তোলেন। কিছুক্ষণের জন্য যান চলাচল অব্যাহত, চরম বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, যান চলাচল স্বাভাবিক। ভিও রিপোর্ট, এক্সটিভি বাংলা।